এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন হাসিমুখ ফাউন্ডের সদস্য মোহাম্মদ আতাউর রহমান সুরুজ গোয়ালবাড়ি। আসসালামু আলাইকুম। আসলে আপনারা যে সবাই মানে এখানে আসছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা অতিথিগণ আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে আমার বাড়ি হচ্ছে গোয়ালবাড়ি, তো আপনাদের এই যে হাসিমুখ ফাউন্ডেশনে আমি একজন সদস্য। তো আসলে এই যে আমরা এবং আমাদের সাথে যারা আছে সবাই মিলে যে আপনাদেরকে অনুদান দিচ্ছি কিংবা এটা আসলে ঈদ উপহার, এই ঈদ উপহার দেওয়াতে যে আপনারা যে খুশি হচ্ছেন শুধু তা না, আমরা নিজেরাও কিন্তু খুশি হচ্ছি। তো আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে আমরা যারা সদস্য আছি, যারা আপনাদের জন্য এই যে পরিশ্রম করে যাচ্ছি, তাদের জন্য শুধুমাত্র আপনারা মন থেকে দোয়া করবেন। আপনাদের এই হাসিমুখ ফাউন্ডেশনের মতোই আমাদের গোয়ালবাড়ি গ্রামেও গোয়ালবাড়ি আলোরপথ ফাউন্ডেশন নামে আমাদের একটা এরকম ফাউন্ডেশন আছে। তো এখানেও আমরা অসহায় গরিব মানুষদের নিয়ে এরকম করে থাকি। তো আসলে যদি আমাদের মতো দেখেন পার্শ্ববর্তী গ্রামও কিন্তু এরকম একটা সংগঠন আছে, এই গ্রামেও আছে এরকম, যদি আমরা প্রতিটা গ্রামেই যদি এক একটা করে ফাউন্ডেশন করতে পারি তাহলে কিন্তু যারা গরিব মানুষ তারা কিন্তু আর এরকম গরিব থাকবে না। যারা এই যে ঈদের মধ্যে খেতে পারে না, ঈদের মধ্যে ওই যে বললো ভাত খেয়ে থাকে অনেকে, তো এই কাজগুলো হবে না। আসলে আমরা চাই আমরা যারা এখন যুব সমাজ আছি কিংবা ছাত্র আছি, তারা আমরা হয়তো বা বড়ো হবো আস্তে আস্তে, যে এক সময় আমরা সমাজের নেতৃত্ব দিব, সেই সময় দেখা যাবে যে আমাদের সমাজ আর এরকম অবহেলিত সমাজ থাকবে না, তো আমাদের সমাজটা একটা অনেক ভালো একটা সমাজে পরিণত হবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কোনো কিছু ভুল ত্রুটি হলে অভিশাপ করবেন না, এটাই আর কি। সংক্ষিপ্ত করি, আবহাওয়া ভালো না, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।